শ্বশুর শাশুড়ি ননদ তাদের কারো কথা বা আচরণে কষ্ট পেয়ে যদি আমি আমার স্বামীকে বলি তাহলে কি গীবত হবে? প্রায় ঘর সাজানোর জন্য শোভাবর্ধক গাছ কিংবা ফুলের গাছ কিনে থাকি, সেক্ষেত্রে কয়েকশো টাকা থেকে শুরু করে কয়েক হাজার টাকাও ব্যয় হয়, এটি কি অপচয় হিসেবে গণ্য হবে? কোনো মেয়েকে যদি পর্দার বিধান মানতে গেলে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হওয়ার ভয় থাকে, তখন তার কি করা উচিত? আমার চাচার চার মেয়ে ছেলে নেই, এমন অবস্থায় চাচা যদি আমাদেরকে তার সম্পত্তির ভাগ না দেন সেজন্য কি তিনি দায়ী থাকবেন? যদি কেউ কোরআন শরীফ ধরে মিথ্যা কথা বলার বলে তাহলে তার কাফারা কি? এক মেয়ে তার মার হাত থেকে মার খাওয়ার ভয় মিথ্যা কথা বলেছে কোরআন শরীফ ধরে। আমার বড় ভাইয়ের সাথে কথা বলি না কারণ সে সুদের সাথে জড়িত। আমি বলেছি সুদ ছেড়ে দিতে, সে বলে আমি সুদ ছাড়তে পারবো না, তার সঙ্গে কথা না বলা কি ঠিক আছে? সারিয়ান শুভ, আপনি লিখেছেন কোনো মেয়েকে যদি পর্দার বিধান মানতে গেলে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হওয়ার ভয় থাকে, তখন তার কি করা উচিত? পর্দার বিধান মানতে গেলে আত্মীয়তার বিধান আত্মীয়তার সম্পর্ক নষ্ট হতে পারে, এরকম হলে তিনি প্রথম তো চেষ্টা করবেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার পাশাপাশি পর্দা করা। যেমন কথার কথা, কোনো আত্মীয় ভুল বুঝবেন সেজন্য তার সামনে তিনি না আসতে তিনি মনে কষ্ট পাবেন, তাহলে আসবেন কিন্তু নিজের সৌন্দর্যকে ঢেকে ঢুকে আসবেন যথাসম্ভব, এবং যতটুকু সম্ভব আপনার পর্দা মেনে তার সাথে সম্পর্ক রক্ষা করার চেষ্টা তিনি করবেন। এরপরও যদি তিনি আল্লাহর বিধানকে অবলীলায় লঙ্ঘন করুন সেটা চায় আত্মীয় এবং না করলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়, তাহলে লা তুআতা লিমাখলুকুন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হয়ে পৃথিবীতে কোনো আত্মীয় স্বজন কারোর মন খুশি করার বা কারোর আনুগত্য করার কোনো প্রয়োজন নেই। তাতে যদি আত্মীয়দের সম্পর্ক নষ্ট হয় তো তিনি দায়ী থাকবেন যার কারণে নষ্ট হলো, কিন্তু মেয়ের পক্ষ থেকে সার্বিকভাবে চেষ্টা থাকতে হবে যে ব্যালেন্স যদি করা যায় সেটার, কিন্তু আল্লাহর বিধানের ক্ষেত্রে কোনো প্রকার স্যাক্রিফাইস করে নয়। এরপরে রানা আহমেদ লিখেছেন আমার বড় ভাইয়ের সাথে কথা বলি না কারণ সে সুদের সাথে জড়িত। আমি বলেছি সুদ ছেড়ে দিতে, সে বলে আমি সুদ ছাড়তে পারবো না, তার সঙ্গে কথা না বলা কি ঠিক আছে? কথা না বলাটা যদি হয় শাসনমূলক, যে আপনি তার সাথে কথা না বললে সে এটাতে প্রেশার ফিল করবে এবং এর ফলশ্রুতিতে সে মন্দ কাজ থেকে ফিরে আসবে, তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ আছে এবং এটি আপনার জন্য প্রশংসনীয় হতে পারে। বিশেষ করে তাকে আপনি দাওয়াতের উদ্দেশ্যে, তাকে আপনি মন্দ কাজ থেকে বিরত রাখার উদ্দেশ্যে এমনটি করছেন। আর যদি ব্যাপারটি হয় তার প্রতি যে ঘৃণাবোধ সেই জায়গা থেকে, তাহলে একেবারে সম্পর্ক ত্যাগ করার যে বিষয়টি সেটি আপনার জন্য জায়েজ হবে না, কারণ সম্পর্ক রক্ষা করা, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা এটা ফরজ। এরপরে ফাহিম আহমেদ বিন ফাইজু, আপনি লিখেছেন যদি কেউ কোরআন শরীফ ধরে মিথ্যা কথা বলার বলে তাহলে তার কাফারা কি? এক মেয়ে তার মার হাত থেকে মার খাওয়ার ভয় মিথ্যা কথা বলেছে কোরআন শরীফ ধরে। দেখুন, এরকম যদি কেউ করে তাহলে সেক্ষেত্রে তার তওবা করা উচিত, যে তিনি মিথ্যা শপথ করেছেন। কোনো মিথ্যা কথায় আল্লাহ তাআলার নামকে সেখানে নিয়ে আসা, আল্লাহ তাআলাকে সাক্ষী রাখা, এটা পক্ষান্তরে নিজের মিথ্যার সপক্ষে আল্লাহ তাআলাকে ইউজ করার মতো, বিষয়টি অত্যন্ত জঘন্য। এই জন্য মিথ্যা শপথ করা এই অপরাধের কারণে তার তওবা করা উচিত আল্লাহর কাছে লজ্জিত হয়ে, এবং মার খাওয়া মায়ের কাছে, সেটা তো আর কোনো শত্রুর কাছে মার খাওয়া নয়। অতএব এ ধরনের ইস্যুতে সামান্য মার খাওয়া থেকে বাঁচার জন্য এত বড় জঘন্য অপরাধ করা, কবিরা গুনায় লিপ্ত হওয়া, এটা কোনো মুসলমানের জন্য উচিত নয়। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে শাস্তি রেখেছেন সেটা এই মায়ের মায়ের চাইতে বহু গুণ বেশি জঘন্য এবং কষ্টদায়ক হতে পারে। বিধায় এর জন্য আল্লাহর কাছে মাপ চাইবেন, ভবিষ্যতের জন্য না হয় সেদিকটা খেয়াল করবেন, আর এটার জন্য বিশেষ কোনো কাফফারা নেই। শপথ যদি ভবিষ্যৎকালীন কোনো বিষয়ে শপথ করে কেউ আসা লঙ্ঘন করে তাহলে সেক্ষেত্রে কাফফারা। অতীতের কোনো কাজ তিনি করেছেন কি করেনি এই বিষয়ে তিনি মিথ্যা বলে শপথ করেছেন, তাহলে সেক্ষেত্রে এই শপথে কোনো কাফফারা নেই, কিন্তু আল্লাহর কাছে মাপ চাইতে হয়। সজল আহমেদ, আপনি লিখেছেন আমার চাচার চার মেয়ে ছেলে নেই, এমন অবস্থায় চাচা যদি আমাদেরকে তার সম্পত্তির ভাগ না দেন সেজন্য কি তিনি দায়ী থাকবেন? আপনার চাচার শুধু মেয়ে আছে চারজন, কোনো ছেলে নেই, সেক্ষেত্রে তাদেরকে দেওয়ার পর সম্পদের কিছু হিস্সা আপনারাও পাবেন। তো তিনি যদি আপনাদেরকে ইচ্ছাকৃত বা বঞ্চিত করেন এবং সবগুলো মেয়েদের নামে লিখিয়ে দেন, তাহলে সেক্ষেত্রে সেটা তাদের জন্য ন্যায্য হবে না, ন্যায়সঙ্গত হবে না। তবে আপনি আপনার চাচার তালিকাভুক্ত ওয়ারিস, যাদের জন্য শরিয়াত সুনির্দিষ্ট হিস্সা রেখেছে, সেরকম ওয়ারিস নন, আপনি আসাবা, তার ওয়ারিসদেরকে দেওয়ার পর যেটা থাকবে সেখানে আপনি অংশ পাবেন কোরআন নির্দেশনা আলোকে। প্রায় ঘর সাজানোর জন্য শোভাবর্ধক গাছ কিংবা ফুলের গাছ কিনে থাকি, সেক্ষেত্রে কয়েকশো টাকা থেকে শুরু করে কয়েক হাজার টাকাও ব্যয় হয়, এটি কি অপচয় হিসেবে গণ্য হবে? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও পান করো কিন্তু অপচয় করো না। অপচয় হারাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সেটাকে নিষিদ্ধ ঘোষণা করেছেন আমাদের জন্য। কিন্তু অপচয়ের সংজ্ঞাটা কি?
এ বিষয়ে ফোকাহা কেরামের যে সমস্ত উক্তি এবং ব্যাখ্যা রয়েছে তম থেকে একটি হলো ইবনে আবিদিন শামির সেটি হলো যে যেখানে যা খরচ করা দরকার সেখানে তার চেয়ে বেশি করাটাই হলো অপচয় বৈধ ক্ষেত্রে আপনার অস্বাভাবিক যে খরচ করা হয় সেটাকে অপচয় বলে গণ্য করা হয় আর এই বিষয়টি ব্যক্তি এবং সমাজ এর উপরে ভ্যারি করে একজন ব্যক্তি ধরুন তিনি নিয়মিত মিনারেল ওয়াটার কিনে কিনে খাচ্ছেন এটা তার জন্য অপচয় হতে পারে যদি লোকটা অনেক গরিব হন তার মতো গরিব মানুষ সমাজে সাধারণত মিনারেল ওয়াটার কিনে খান না কোন রকম খাবার জোগাড় করে যার দায় যিনি পরিবারের মুখে খাবারটা ঠিকমতো তুলে দিতে পারছেন না তিনি রীতিমতো মিনারেল ওয়াটার সবসময় কিনে কিনে খাচ্ছেন এটা তার জন্য এক ধরনের অপচয় হতে পারে আবার একই কাজ একজন সচ্ছল ব্যক্তি তার জন্য অপচয় নাও হতে পারে কোনো এক দেশে আপনার ব্যয়ের একটা সাধারণ কালচার সমাজে পরিচিত এবং প্রতিষ্ঠিত আছে অন্য সমাজে সেটি নেই সে সমাজটা তুলনামূলকভাবে গরিব তো সেই সমাজের মানুষ যদি প্রথম সমাজের মানুষের মতো এরকম অপচয় করে সেটি অপচয় হিসেবে গণ্য হতে পারে একজন মানুষের ব্যক্তিগত যে অ্যাবিলিটি সেই অ্যাবিলিটিকে সে কীভাবে আপনার ব্যবহার করছে তার অ্যাবিলিটি অনুযায়ী তিনি কী পদক্ষেপ নিচ্ছেন এটার উপর নির্ভর করবে অপচয় হচ্ছে কি হচ্ছে না সেটি একজন মানুষ তাকে আল্লাহ তাআলা যে সঙ্গতি দিয়েছেন সেই সঙ্গতির উপরে এটি আপনার কম বেশ হতে পারে কোরআন কারিমে আল্লাহ বলেছেন যে আল্লাহ ফাদ্দাল বাদাকুম আলা বাদিন ফির রিজক রিজিকের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কিছু মানুষকে অন্য কিছু মানুষের উপরে মর্যাদা দিয়েছেন বা কাউকে উপরে রেখেছেন কাউকে তুলনামূলকভাবে কম রিজিক দিয়েছেন এই যে ব্যবধান এবং তারতম্য রেখেছেন এটার কারণে যাকে আল্লাহ তাআলা বেশি রিজিক দিয়েছেন তিনি দেখা গেল যে একটা বিষয়ের জন্য কয়েক হাজার টাকা খরচ করলে এটা তার জন্য কোনো বিষয় নয় সমাজে সচরাচর তার মতো এরকম স্ট্যাটাসের মানুষ এরকম খরচ করে থাকে এটাতে অস্বাভাবিকত্বের কিছু নেই তাহলে সেটি অপচয় নয় কিন্তু একই জিনিস একজন তার চাইতে গরিব মানুষ তার চাইতে অভাব মানুষ বা তার চাইতে তুলনামূলকভাবে অসচ্ছল মানুষ তিনি যদি করেন তাহলে সেটা সমাজে অস্বাভাবিক এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এই দ্বিতীয় ব্যক্তির জন্য একই কাজটি অপচয় হিসাবে গণ্য হবে এক কথায় সমাজের মানুষই বলে দিবে যেটি অপচয় হচ্ছে কি হচ্ছে না সমাজের সাধারণ যে চিত্র থাকে সমাজের সাধারণ যে রীতিনীতি থাকে রেওয়াজ থাকে সাধারণ যে প্রচলন থাকে সে প্রচলনের আলোকেই একজন মানুষ বলতে পারে যে এখানে অপচয় হচ্ছে নাকি অপচয় হচ্ছে না বিধায় আপনার কোনো শোভাবর্ধনমূলক গাছ ইত্যাদির জন্য যদি কিছু টাকা খরচ করা হয় সেটা যদি শতর গণ্ডি পেরিয়ে হাজারে গণ্ডিতে চলে যায় কয়েক হাজার টাকা ব্যয় হয় বা হাজার হাজার টাকা ব্যয় হয় সেটি অপচয় হওয়াটা নির্ভর করবে ব্যক্তির উপরে এবং পরিবেশের উপরে তানজিম আখতার আপনি লিখেছেন শ্বশুর শাশুড়ি ননদ তাদের কারো কথা বা আচরণে কষ্ট পেয়ে যদি আমি আমার স্বামীকে বলি তাহলে কি গীবত হবে ননদ শ্বশুর শাশুড়ি বা যা তারা কেউ যদি আপনাকে কষ্ট দেয় আপনার প্রতি অত্যাচার করে অবিচার করে আপনার স্বামীকে আপনি সেটা অবশ্যই বলতে পারেন বিশেষ করে তার জানার প্রয়োজন আছে তিনি এটার বিহিত করতে পারেন এবং এটি তার জানার মাধ্যমে তার পদক্ষেপ তিনি নিরূপণ করতে পারবেন প্রকৃত অবস্থা তিনি জানতে পারবেন সেই হিসাবে আপনি তার কাছে অবশ্যই বলতে পারেন কারোর ক্ষয়ক্ষতি থেকে ক্ষয়ক্ষতি দ্বারা আপনি আক্রান্ত হলে কোনো ব্যক্তির কাছে বললে সেটির বিহিত হওয়ার সম্ভাবনা ন্যূনতম যদি থাকে তাহলে সেক্ষেত্রে তার সঙ্গে সেটি শেয়ার করাটা দোষণীয় নয় তাছাড়া আল্লাহ তালা কোরআনে কারিমে বলেছেন লা ইউহিব্বুল্লাহু আল-জাহরা বিস-সুই মিনাল কাওলি ইল্লা মান যুলিম কেউ মন্দ কোনো কিছুকে প্রকাশ করে বেড়াক এটা আল্লাহ তালা পছন্দ করে না তবে কেউ জুলুমের শিকার হলে তার অধিকার রয়েছে সে বিষয়ে মাজলুম হিসেবে জালেমের বিরুদ্ধে কথা বলা এবং মুখ খোলা